আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাংলাদেশের বাইং মাছের ভুনার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। নতুন একটি রেসিপি, এটাকে বাংলাদেশের অনেক নামে ডাকা হয়, কাইকা বলা হয়, বাইম বলা হয়। এটা একটু ছোট জাতের বাইম। আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই মাছটি কিন্তু আগে বাংলাদেশের খালি বিলে ভীষণ পাওয়া যেত, এখন অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা চাষ করে এখনও বিদ্যমান আছে এবং মানুষ এখনও এটা খেতে পারে। রান্নার নর্মাল সাদা তেলটা ফ্রাই প্যানে দেওয়ার পর এটা যখন গরম হয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটতে শুরু করে দেয়, তো তখন কিছুটা লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু ছিটাছিটিটা বন্ধ হয়ে যায়। তো এটা একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করব। পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয়। যাদের কাছে আমার রেসিপিগুলো একটু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। পেঁয়াজ বাটাটা আমার একটু হালকা ভাজা হয়ে গিয়েছিলো, পেঁয়াজের র স্মেলটা চলে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। এটাও আমি হালকা একটু ভেজে নেব। 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসে আদা রসুন থেকে, যেটা কিনা খেতে ভীষণ ভালো হয়। এবং ভুনা তরকারিতে তো এটা ভীষণ মজা লাগে এবং স্মেলটাও খুবই সুন্দর আসে। পেঁয়াজটা একটু নরম হলেই কিন্তু আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব, পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করব না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ, এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, যা কিনা 1/4 চা চামচ। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে 2 চা চামচের মতো টমেটো বাটা ব্যবহার করেছি, অর্থাৎ টমেটো পেস্ট ব্যবহার করেছি। আপনারা আস্ত টমেটোটাও কুচি কুচি করে ব্যবহার করতে পারেন। আমার কাছে পেস্ট ছিল তাই আমি এখানে পেস্ট দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটাকে এবং টমেটোর পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। সামান্য একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব, যাতে খুব ভালোভাবে কষে তেলটা উপরে উঠে আসে। আমি সবসময় একটা কথা বলে থাকি, রান্নার ক্ষেত্রে মশলা কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। এবং এটা মাংসের হোক, মাছের হোক, যে কোনো তরকারির ক্ষেত্রেই হোক, মশলা কষানোর উপরই রান্নার স্বাদটা নির্ভর করে। সো সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর অবশ্যই মশলাটাকে কখনো পুড়তে দেওয়া যাবে না, পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা খুব ভালোভাবে কষে এসেছে, তেলটাও উপরে চলে এসেছে। সামান্য একটু লবণ দিয়ে এখানে আমি কিছুটা আরও পানি দেব, এবং এই পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসলেই আমি কিন্তু তরকারিতে অন্যান্য উপকরণগুলো মেশাবো। অর্থাৎ এই তরকারি রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু মশলাটাকে 2 বার কষালাম। এই যে এখন পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এবং তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করছে। মাছগুলো আমি খুব ভালোভাবে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে লবণ এবং লেবুর রস দিয়ে কিছুটা মাখিয়ে রেখে তারপর আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাটা আমার কষে গিয়েছে, এখনই আপনারা দেখতে পাবেন যে এখানে আমার তেলটা উপরে উঠে চলে এসেছে এবং মশলাটা আমার 2 বার কষানোতে পেঁয়াজ টেঁয়াজ সম্পূর্ণ গলে গিয়ে এবং খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1/2 কেজির মতো মাছ ছিল, কেটেকুটি একটু কমে এসেছিলো, কিন্তু 1/2 কেজি মাছ ছিল। নিশ্চয়ই চিনতে পারছেন অনেকেই যারা এই মাছটা খেয়েছেন, এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। মাত্র শিরদারে 1টা কাঁটা থাকে আর পুরোটা মাছে সুন্দর মাংসালো থাকে এবং খেতে ভীষণ মজা হয়। যারা এটা খেয়েছেন তাদের কাছে আমার এই মাছটার স্বাদের বর্ণনা করতে হবে না। তারা অবশ্যই জানেন যে এই মাছটা কতখানি জনপ্রিয় ছিল। আমাদের গ্রাম বাংলায় কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কিছু ফ্রেশ ধনে পাতা কুচি, সে 1/2 কাপের মতো আমি এখানে ব্যবহার করলাম। এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের মতো, তারপর কিন্তু আমার রান্না রেডি। সাদা ভাতের সাথে এই বাইং মাছের ভুনা
কার না পছন্দ বলেন? যারা তো এই মাছটা খেয়েছেন তাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না এটা যে কত মজা হয় খেতে। সাথে ছিল লেবু আর বোম্বাই মরিচ বা নাগা মরিচ। তবে ভালো থাকুন আপনারা, শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।